আপনারা কি জানেন যে এই জাহাজটা টাইটানিকেরও বাপ এর উচ্চতা কুড়ি বাড়ির সমান এটা পৃথিবীর সবথেকে বড়ো ক্রুজ জাহাজ যার নাম হচ্ছে আইকন অফ দ্য সিজ একে জানুয়ারি দু হাজার চব্বিশ সালেই লঞ্চ করা হয়েছে তো এই বড় জাহাজকে কোন দেশ বানিয়েছিল এবং এতে একজনের ভাড়াই বা কত লাগে আসুন জেনে নেওয়া যাক আইকন অফ দ্য সিজ টাইটানিকের থেকে গুণ বড় এবং ভারী যেখানে টাইটানিকের ওজন পঞ্চাশ হাজার টন ছিল সেখানে এই জাহাজের ওজন দু লাখ পঞ্চাশ হাজার টনের থেকেও বেশি এই জাহাজটি তিনশো মিটার লম্বা ও চওড়া বিয়াল্লিশ মিটার যা পৃথিবীর সবথেকে বড় জাহাজ এখানে একসঙ্গে পাঁচ হাজার ছশো দশ প্যাসেঞ্জার ও তেইশশো পঞ্চাশ সদস্য একসঙ্গে যেতে পারে একে ফিনল্যান্ডের এক কোম্পানির দ্বারা তৈরি করা হয় যার নাম রয়েল ক্যারিবিয়ান এখানে দিনের হিসেবে নয় সপ্তাহের হিসেবে জন্য যাত্রা করা হয় এই জাহাজের সমুদ্রে চলমান পৃথিবীর সবথেকে বড় ওয়াটার পার্ক আছে এই ওয়াটার পার্কে ছটা স্লাইড লাগানো আছে এখানে এক সপ্তাহ ঘোরার জন্য ভাড়া একষট্টি লাখের থেকেও বেশি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন